गुड इवनिंग स्टूडेंट, आज के तुम्हारे जारण विजारण जो टॉपिकटा पढ़ा रासायनिक बिक्रिया अध्याय जो जारण विजारण पढ़ा से आज के द्वितीय क्लसटा देखब। आगे दिन हमें जानलम जो मरीचे मरीचा क्यों पड़े तरह एक परीक्षा आज के हाथ कलम देख। आमरा प्रथमे तीनटी ग्लास निब और किछु पेरेक निब। एकटा ग्लासे देखते पाच्छो तीनटे ग्लास, ए ग्लासटाय किछु नेई, जल नेई, शुधु पेरेक आछे किछु। द्वितीय ग्लासटाय पेरेक आछे, जल आछे, एबं तृतीय ग्लासटाय किन्तु एकई जिनिस आछे। किन्तु आमरा द्वितीय ग्लासटाय आर एकटा जिनिस आछे, सेटा हलो एकटा मोमेर आस्तरण आछे। तो मोमेर आस्तरण प्रथमे आमरा द्वितीयटाय दिब ना, आमरा तृतीयटाय दिब। द्वितीयटाय ठंडा जलेर मध्ये पेरेकगुलो दिए एकटा मोमेर आस्तरण दिए दिब। आर तृतीयटार जलके आमरा फोटाबो, फोटानोर पर मोमेर आस्तरणटा दिब। एबार आमरा कि घटबे प्रति क्षेत्रे सेटा आमरा देखब। जे ग्लासटाय जल फोटानोर पर पेरेक समेत जल फोटानोर पर आमरा मोम दिएछिलाम, मोमेर लेवेल सेइटाई देखब किछुदिन पर, मरीचा पड़েনি। द्वितीयटाय मरीचा पड़েছে एवं प्रथमटातेओ मरीचा पड়েছে। केन पड়লো आमरा जानी मरीचा धरार जन्य, मरीचा पड়ার जन्य जलीय बाष्प एवं अक्सिजेनेर दरकार। प्रथमटाय जल अक्सिजेन, जलेर জলের মধ্যে অক্সিজেন থাকে, কিন্তু জল যখন ফোটাবো তখন অক্সিজেনটা বেরিয়ে যাবে। বোঝা গেল? জলের মধ্যে আগে থেকে অক্সিজেন গুলিয়ে থাকে, যে অক্সিজেনের জন্য, অক্সিজেনের জন্য জলজ প্রাণীরা বেঁচে থাকতে পারে। বোঝা গেল? তাহলে দেখলাম আমরা যে মরিচে গঠন করার জন্য আমাদের অক্সিজেন লাগবেই, অক্সিজেন প্রয়োজন হবে। তাই অক্সিজেন যুক্ত হওয়াকে আমরা বলতে পারি, যে সব মৌল বা যৌগের অক্সিজেন যুক্ত তাদেরকে আমরা বলতে পারি জারণ। বোঝা গেল? দেখো একটা মৌলের ক্ষেত্রে, মৌলের ক্ষেত্রে মৌল কি যোগ, অক্সিজেন যোগ হচ্ছে, মানে মৌল মানে কপার সিইউ, তার সঙ্গে অক্সিজেন যুক্ত হয় কিউপিক অক্সাইড সিইউও। যৌগের সঙ্গেও কিন্তু অক্সিজেন যুক্ত হতে পারে। দেখো কার্বন মনোক্সাইড একটা যৌগ, অক্সিজেন যুক্ত হয়ে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো, তার মানে এটাও কিন্তু একটা জারণ বিক্রিয়া। আবার ক্লোরিনও যদি যুক্ত হয় কোনো মৌলের সঙ্গে, তখন সেটাকেও আমরা কিন্তু জারণ বলে থাকি। তার মানে তোমরা যেটা, যে কোনো একটা জারণের সংজ্ঞা যদি জারণ কাকে বলে আসে, তোমরা যে কোনো একটা লিখতে পারো, কোনো ভুল হবে না, ভুল নাম্বার পাবা, ঠিক আছে? তাহলে আয়রনের সঙ্গে ক্লোরিন যুক্ত হয়ে এখানে কী হলো, ফেরিক ক্লোরাইড। এটাও কি, এটাও কিন্তু একটা, এটাও কিন্তু তোমাদের একটা জারণ বিক্রিয়ার মধ্যে পড়ছে। তাহলে কি, আবার দেখো চার অক্সিজেন বা ক্লোরিন যুক্ত হওয়াকে কিন্তু আমরা জারণ বলে বলবো না, শুধু এগুলো বলি, কিন্তু এছাড়াও অন্য অন্য অনেক সংজ্ঞা আছে, অনেক কিছু আছে। আবার কখনো যদি হাইড্রোজেন বেরিয়ে যায়, কোনো যৌগ থেকে হাইড্রোজেন বেরিয়ে যায়, সেটাকেও আমরা জারণ বলে থাকি। যেমন ক্লোরিনের মধ্যে দিয়ে যদি H2S গ্যাস পাস করে, তাহলে আমরা দেখব যে সালফার থিতিয়ে পড়ে, তার মানে হাইড্রোজেন বেরিয়ে যাওয়াটাও কিন্তু একটা জারণ বিক্রিয়ার মধ্যে পড়ে। বোঝা গেল? আচ্ছা জারণ যদি হয় তাহলে তার অপোজিটটা কী হবে, তার বিপরীতটা কী হবে? বিপরীত বিক্রিয়াটা হবে বিজারণ। জারণকে বলি আমরা অক্সিডেশন, আর বিজারণকে আমরা বলবো রিডাকশান। যেমন এর আগে আমরা দেখলাম কপারের সঙ্গে অক্সিজেনের যুক্ত হলো জারণ প্রক্রিয়ায়, দিয়ে কিউপিক অক্সাইড উৎপন্ন হলো। এই কিউপিক অক্সাইডই যদি আবার হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়, তাহলে হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে, তোমরা দেখতে পাচ্ছ এর আগে আমরা দেখলাম যে কপার অক্সিজেনের সঙ্গে যুক্ত হয়ে, এর আগে কী দেখলাম, সিইউ অক্সিজেনের সঙ্গে যুক্ত হলো, যুক্ত হয়ে কী তৈরি করলো, সিইউ ও কিউপিক অক্সাইড। এই কিউ, সেই কিউপিক অক্সাইড আবার দেখো হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে, হাইড্রোজেনের সঙ্গে যুক্ত হয়ে কপার আলাদা করে ফেললো আর জল তৈরি করলো, যে ধাতুকে অক্সিজেন থেকে বের করে দিল, এটা হলো একটা বিজারণ বিক্রিয়ার উদাহরণ। এবং বিজারণ বিক্রিয়া তাহলে আসলে কি, যাতে কোনো যৌগ থেকে অক্সিজেন অপসারিত হয়, যে বিক্রিয়ায় কোনো যৌগ বা মৌল থেকে যৌগ থেকে বিশেষ করে অক্সিজেন অপসারিত হয়, তাকে আমরা বলবো বিজারণ। আর
বিজারণ বিক্রিয়াতে যে সবসময় অক্সিজেনের অপসারণ ঘটবে তা কিন্তু নয়, হাইড্রোজেন যুক্ত হতে পারে, মানে যুক্ত হওয়া, এখানে বেরিয়ে যাওয়া, এটা হলো অক্সিজেন বেরিয়ে যাওয়া। কিন্তু হাইড্রোজেনের ক্ষেত্রে যদি হাইড্রোজেন যুক্ত হয়ে যায় সেটাও কিন্তু একটা বিজারণ বিক্রিয়ার মধ্যে পড়ে। যেমন লৌহচূর্ণ অনুঘটকের উপস্থিতিতে 550 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 200 বায়ুমণ্ডল চাপে নাইট্রোজেন সঙ্গে হাইড্রোজেন যুক্ত হয়ে কী তৈরি করছে, আমার অ্যামোনিয়া গ্যাস তৈরি করছে, যেটাকে আমরা একটা বিজারণ বিক্রিয়ার উদাহরণ। বোঝা গেল? এবার আমরা ছকে দেখব কোনগুলো জারণ কোনগুলো বিজারণ। বোঝা গেল? দেখো এখানে, দেখো সালফার ডাইঅক্সাইডের অক্সিজেন যুক্ত হয়ে গেছে, এখানে কিছু আলাদা উৎপন্ন হয়নি, তাই এটা হচ্ছে একটা জারণ বিক্রিয়া। এটা তাহলে আমাদের কী হলো, জারণ বিক্রিয়া। দেখো Fe2O3 ফেরিক অক্সাইড কী হয়েছে, এখান থেকে লোহা মুক্ত করেছে, তার মানে এটা হয়েছে বিজারণ। কার বিজারণ হয়েছে, লোহার বিজারণ হয়েছে এখানে, এখানে এইটার হয়েছে বিজারণ হয়েছে। আর কার্বন ডাইঅক্সাইডের সঙ্গে কার্বন মনোক্সাইডের সঙ্গে CO থেকে CO2 হয়েছে, এটা হয়েছে, এটা হয়েছে জারণ। কার্বন ডাইঅক্সাইড CO, কার্বন মনোক্সাইড CO, CO2 যে উৎপন্ন করেছে কার্বন ডাইঅক্সাইড, সেটা কি জারণ। আর Fe2O3 এটা হলো বিজারণ। জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক মুক্ত হয়েছে, মানে কি এটা বিজারণ। আর কার্বন থেকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন মনোক্সাইড উৎপন্ন হয়েছে, এটা হলো জারণ। আর জিঙ্ক অক্সাইড থেকে জিঙ্ক উৎপন্ন হয়েছে, এটা বিজারণ। বোঝা গেল? H2S থেকে H2S যুক্ত হয়েছে, মানে কি এটা জারণ। আর FeCl থেকে এটা ক্লোরিন মুক্ত হয়েছে, এর মানে এটা বিজারণ। তেমনই হাইড্রোজেন থেকে H2 উৎপন্ন হয়েছে, মানে কি একটা কিছু যুক্ত হয়েছে, অক্সিজেন যুক্ত হওয়া মানে কি জারণ। আর FeO থেকে Fe2O হয়েছে, মানে কি অক্সিজেন বেরিয়ে গেছে, তাহলে এটা বিজারণ। ঠিক আছে, ঠিক তেমনই এটা থেকে দেখো অ্যালুমিনিয়াম থেকে অ্যালুমিনিয়াম অক্সিজেন যুক্ত হয়েছে, মানে এটা কি জারণ, এটা জারণ। আর Fe2O থেকে লোহা মুক্ত হয়েছে, মানে কি এটা বিজারণ, মানে রিডাকশন। বোঝা গেল? তাহলে আজকে তোমাদের এই পর্যন্তই থাকলো, সামনের দিন আমরা অন্য টপিক আলোচনা করব, অন্য জিনিস আলোচনা করব, এর পরের থেকে আলোচনা করব। ঠিক আছে, ভালোভাবে থাকো।